হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকেই বলছি, তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে আমি সাজাচ্ছি। অ্যাকচুয়ালি কী সাজাচ্ছি এটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, সকাল সকালবেলা আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে সকালবেলা এভাবে মানে সাজিয়ে স্কুলে পাঠানো, আর দেখো আমি উল্টো করে নিয়েছি, মানে মাথাটা নষ্ট হয়ে গেছে। ছেলে মেয়ে দুজন যাবে স্কুলে, আর মেয়ে স্কুলের প্রোগ্রামের জন্য এইভাবে শাড়ি পরাতে হবে, আর আমার এত লম্বা শাড়ি, ওকে মানে গুছিয়ে পরানো অনেকটা টাফ। কিন্তু এরপরও দেখো ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে সেভাবে কত রকমভাবে দেখছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। তোমরা হয়তো দেখে একটু আইডিয়া করে ফেলেছ কি পরাতে চাইছি। তো যাই হোক, হ্যাঁ, ব্লাউজটা ওর নাচের ব্লাউজ, যার কারণে ব্লাউজটার সাথে মিলিয়ে এই শাড়িটাই বের করেছি। আর অন্য শাড়িগুলো মানে ভারী, যার কারণে পরালে ও মানে কমফোর্টেবল লাগবে না, আর ওর জন্য ভীষণ টাফ হয়ে যাবে। তো আমার একদিকে ভাত বসিয়েছি, ভাত হয়ে যাচ্ছে, নিশ্চয় তোমরা হয়তো দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে। ছেলে গেছে টিউশনে, ছেলে টিউশন থেকে এসে তারপর রেডি হয়ে স্কুলে যাবে। তো দেখতে পাচ্ছ কিছুতে কি মানে হচ্ছে না, এভাবে ওভাবে মানে করতে করতে আমার অনেকটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে। ঘর তো পুরো এলোমেলো, মানে ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বসিয়ে মেয়েকে সাজানো শুরু করে দিয়েছি, কারণ মেয়েকে ছেলেকে মানে গুছিয়ে পাঠিয়ে দিলে তারপর আমি কাজ করব, কারণ এখন কাজ শুরু করে দিলে কিছুই হবে না। তো দেখো একবার পরিয়ে দেখলাম, কিছুতেই হচ্ছে না, মানে কি যে করব আমি ভুলেই গেছি। এর আগেও মেয়ে দুবার সেজেছিল এভাবে, কিন্তু তখন কীভাবে কীভাবে পরিয়ে নিয়েছি ভগবানই জানে। এখন অনেক দিন পর আবার সাজছে, যার কারণ ভুলে গেছি। এখন আমি কি করেছি, এগুলো ফেলে রেখে আমি বলছি যে না না, পরেই শাড়ি পরাবো, আগে মেকআপটা করে নিই। আর দেখো মুখে ক্রিম টিম মেখে যা পাচ্ছি তা দিয়ে দিচ্ছি, আর আমার মেয়ে পুরো মানে সাজের জিনিস এলোমেলো করে রেখেছে। তো যাই হোক, এগুলোও পরে গুছাবো, আগে মেয়েকে সাজিয়ে একবার পাঠিয়ে দিই। তো দেখো আবার ফাঁকে ফাঁকে গিয়ে ভাতগুলো দেখছি, কী করবো বলো, একা একা সব কিছু সামলাতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে মেয়েকে মেকআপ করিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে মেয়ের আবার ব্লাউজ টাউজ বদলে আবার আরেকটা শাড়ি নিয়েছি, আর মুখের মেকআপও হয়ে গেছে, এখন হাতে চুড়ি টুড়িও লাগিয়ে দিয়েছি। তো এখন দেখো আরেকটা শাড়ি নিয়েছি, আর এটার সাথে লাল ব্লাউজটা মোটামুটি হয়ে যাবে, তো যার কারণে এটাই পরাচ্ছি। এটাও হালকা আছে, বেশি ভারী না, আর এটার পাড় আছে, দেখতে সুন্দরও লাগবে, এই জন্য এটাই পরাচ্ছি। আর আগেরটা যদিও পাড় নেই, যার কারণে এটা সুন্দর লাগবে না, আর অনেক পরানোর চেষ্টা করেছি, এখন আর ওটা ভালো লাগছে না, এই জন্য এক্সাইট করে রেখেছি, পরে দিয়ে গুছিয়ে নেব, আর এখন এটা পরাচ্ছি। তো কেমন হচ্ছে তোমরা দেখতে থাকো।
সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কী সাজিয়েছি, অ্যাকচুয়ালি ঝাঁসিরানি সাজিয়েছি। তো আমার মেয়ে এর আগেও দুবার ঝাঁসিরানি সেজেছে। তো এখানে দেখতে পাচ্ছ কানের মধ্যে লাগাচ্ছি, কানের অ্যাকচুয়ালি ফুটু করেছি, তোমাদের ওই ভিডিওটাও দেখিয়েছি। কিন্তু কানের ফুটু করার পরও ওর একবার ডান্সের প্রোগ্রামে কানেরগুলো খুলে পড়েছিল, কিন্তু এরপর মানে ও ভীষণ কষ্ট পেয়েছে, যার কারণে এখন আর খুলিনি, খুলবও না, এভাবে সুতো দিয়েই লাগিয়ে দেব যতটুকু হয়। আর নাকের মধ্যে দিয়েছি আমি একটা টিপ, কারণ এর ঝাঁসিরানির যে নাকেরটা পরে ওই নাকেরটা এখন নেই, আর থাকলেও পরাবো না, কারণ আমার মেয়ে এর আগে দুবার ঝাঁসিরানি যখন সেজেছিল, একবার তো ঠিক আছে কোনোভাবে হয়ে গেল, আর দ্বিতীয়বারের সময় আমার মেয়ের নাকের মধ্যেই ঢুকে গেছে, মানে নাকের ভিতরেই ঢুকে গেছে, যার কারণে মানে আমি ভীষণ ভয় পেয়ে গেছি, ও শ্বাস ফেলতে পারছে না। তো যাই হোক, কোনোভাবে বের করেছিলাম, মানে একদম বিপদ লেগে যেত, সাংঘাতিক এক বিপদ। তো এখন আর ভয়ে আমি লাগাই না, তো যার কারণে টিপ দিয়ে করে দিয়েছি। আর পাগড়িটা আমি আমার একটা উন্না দিয়েই করে দিয়েছি। তো কেমন দেখতে লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর শাড়ি পরানোটা আমি জানি এতটা পারফেক্ট হয়নি, তবু যতটুকু পেরেছি অতটুকুই করেছি। আর ছেলেও টিউশন থেকে এসে গেছে, এখন ছেলেও রেডি হচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে এত তাড়াতাড়ি রান্না করছি কেন, এত তাড়াতাড়ি রান্না করছি বলতে আমার ছেলে মেয়ে যেদিনে স্কুলে যায় ওই দিনে সকালবেলা খাওয়া দাওয়া করেই যায়, একটুখানি খায়, এরপরও খাইয়ে দিই, কারণ না খাইয়ে দিলে আমার ভালো লাগে না, সারাদিনের জন্য যায়। তো সকালবেলা টিফিন না দিয়ে ভাতই দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে আমার ছেলেও মোটামুটি রেডি হয়ে গেছে, আর মেয়েরও রেডি করা, মেয়েকে রেডি করানো হয়ে গেছে। আর গর্ত ভীষণ এলোমেলো হয়ে আছে, এগুলো আমি পরেই ঠিক করব, কিছুই করার নেই, আগে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই। দেখো বন্ধুরা সাজিয়েছি, বাপরে বাপ, এতটা মানে প্রথমে তো তোমাদের দেখালাম একটা শাড়ি পরিয়েছি, ওটা হচ্ছে না দেখে এখন আর একটা শাড়ি পরিয়েছি। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে। ঝাঁসিরানি, ঝাঁসিরানির ঝাল তরোয়াল কোথায়, নিয়ে নাও। আর আমার ঘরের কী অবস্থা দেখো, কয়টা বাজে, 9:05 বাকি, আর 15 আছে, 15 মধ্যে আমার ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে। ছেলেও রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। তো দেখতে পাচ্ছ সকাল সকালবেলা কিছুই হয়নি আমার, শুধু ভাত রান্না হয়েছে, রাতের সবজি আছে ওটা দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো, এখনও টিফিন দেওয়া বাকি। কেমন হয়েছে তোমরা নিশ্চয় বলবে। এভাবে দাঁড়াও, এভাবে দাঁড়াও, এটা নিয়ে, আর এটা হয়নি তো, এটা সামনের দিকে দাঁড়াও, এ ঠিক করে দাঁড়াও, দেখতে পাচ্ছ এটা এভাবে ধরো, এ এ এ দুইটা এভাবে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কাল রাতে বানিয়েছিলাম আমি আর আমার ছেলে মিলে ঢাল তরো, তো ঝাঁসিরানি এখন যুদ্ধ করতে যাবে। তো চলো, কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই। এখন যাবে স্কুলে,